দিগন্ত জোড়া শুধু সবুজে সমারোহ, যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। কৃষিপ্রধান বাংলাদেশে এ এক চিরন্তন রূপবৈচিত্র্য। বাংলাদেশের শতকরা 75 ভাগেরও বেশি মানুষ কৃষিজীবী। দেশের অর্থনৈতিক বুনিয়াদ পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন প্রান্তরে যেসব কৃষিদ্রব্য উৎপন্ন হয় তার সাথে জড়িত সমগ্র দেশবাসীর ভাগ্য। জাতীয় অর্থনীতিতে প্রান্তিক ও মাঝারি কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও দেশের বেশিরভাগ চাষি চাষাবাদের আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে ভালোভাবে জানেন না। সময়মতো সংশ্লিষ্ট তথ্য না পাওয়ার কারণে চাষাবাদে লাকসই প্রযুক্তির ব্যবহারও অনেক কম। অথচ সময়মতো কৃষি বিষয়ক তথ্য পেলে উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পেত। কৃষি অফিসারে যোগাযোগ পরামর্শ নিয়ে আমি একটু শাকসবজি বা এই যে পটল, তারপর করলে লাউ এলা আমরা করতেছি। ওনার যা পরামর্শ দেয় বা কোনটা দিলে ভালো হবে, কোন ওষুধ দিলে কোনটা ক্ষয়ক্ষতি হবে না, এটা পরামর্শ দেয়। এই পরামর্শ নিয়ে আমরা আরও উন্নতিমান হয়ে যেতেছি। চাষাবাদের আধুনিক পদ্ধতি প্রয়োগ করে উৎপাদন বাড়াতে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে কৃষকদের স্বাবলম্বী করে তুলতে 2006 সালে উপজেলা ব্যবসায়ী সমিতি কাজ শুরু করে। কৃষির পাশাপাশি প্রাণী এবং মৎস্যক্ষেত্রে নিয়োজিত পেশাজীবীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে উৎপাদন বৃদ্ধি তথা তাদের সার্বিক উন্নতি ঘটানোই উপজেলা ব্যবসায়ী সমিতির এই কাজের উদ্দেশ্য। প্রাণী সম্পদের মধ্যে পোল্ট্রি আমাদের দেশের একটি উল্লেখযোগ্য খাত। গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় 70% পরিবার কোনো না কোনোভাবে হাঁস মুরগি পালনের সাথে জড়িত। প্রতি বছর যেসব কারণে এই খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনে তার মধ্যে বার্ড ফ্লু অন্যতম। বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদের একটি হিসাব অনুযায়ী বার্ড ফ্লুতে শুধুমাত্র তথ্য ও সহযোগিতার অভাবে গত 1.5 বছরে প্রায় 54,000 পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। এমন বিপর্যয় থেকে মুক্তি পেতে 2008 সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় উপজেলা ব্যবসায়ী সমিতি 3টি বেসরকারি কোম্পানির সহায়তায় এবং স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে 150 পোল্ট্রি খামারিকে বার্ড ফ্লু প্রতিরোধে করণীয় সম্পর্কে ট্রেনিং ও তথ্য সরবরাহে আয়োজন করে। সেই থেকে ওই এলাকায় বার্ড ফ্লু বা এই সংশ্লিষ্ট রোগের প্রকোপ অনেক কম। আমি 2004 সাল থেকে 280 পিস মুরগি নিয়ে ব্যবসা শুরু করি। তো ব্যবসা করাকালীন সময়ে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। স্থানীয়ভাবে আমি জিয়াউল মামার সাথে তার সহযোগিতায় ব্যবসা করি। করতে করতে উনি 7 সালের দিকে পরামর্শ দিল বিএমও সদস্য। বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং 2-3টা প্রশিক্ষণও নিছি। তৎকালীন সময়ে 2008 সাল নাগাদ যশোর এলাকায় অত্র ঝিকরগাছা সহ আপনার বার্ড ফ্লুর প্রচণ্ড প্রভাব লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আমি তার সহযোগিতায় সেটা থেকে মুক্ত পাই এবং বায়োসিকিউরিটি মেনটেন করি। প্রয়োজনীয় কারিগরি জ্ঞান এবং তথ্য সরবরাহের অভাব একটি প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। এক্ষেত্রে কৃষকের জ্ঞান বৃদ্ধিতে ব্যবসায়ী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করি কিন্তু আমরা কোনো লাভবান হইনি। 2010 সালে বিএম এর সাথে সংযুক্ত হয়ে অনেক সমিতির সভাপতি আফসরউদ্দিন সাহেব, তিনি ওনার সাথে যোগাযোগ করার পরে আমরা মৎস্য কর্মকর্তার উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট মানে প্রশিক্ষণ পেয়েছি। প্রথম পেয়েছি যে মৎস্য চাষের উপর, দ্বিতীয়টা পেয়েছি রুই কাতলার উপর, তৃতীয়টা পেয়েছি তেলাপিয়া চাষ। কিন্তু এখন বর্তমানে চলতেছে আমার রুই কাতলার চাষ। প্রশিক্ষণ পাওয়ার পরে অনেক সেবা যত্ন, তাই মানে মাঝে মাঝে গিয়া আমরা পুকুরে যান, গিয়া সেবা যত্ন কীভাবে করা লাগবো না লাগবো, এই ধরনের মাছের খাদ্য দেওয়া লাগবো, বিভিন্ন প্রশিক্ষণ তাই দিয়ে আসে। আসার পরে কিন্তু আমরা এইটাই নিয়ে মানে
চলাফেরা করতেছি এবং মাছ বড় করতেছি, বিক্রি করতেছি, বাচ্চা কাচ্চার জীবিকা রক্ষাটা এর মধ্যে আমাদের চলের। আমি যেভাবে পারতাম এইভাবে ফোনাটা চাষ রেনুটা চাষ করতাম, তখন দেখা গেছে যে ফোনাটা চাষ ভালো হইতো না। তখন বিএমওর মাধ্যমে আমি মৎস্য কর্মকর্তার সহযোগিতায় আমি ট্রেনিংয়ে গেলাম। যাওয়ার পরে দেখা গেল যে এখন আমি আইয়া ফোনাটা চাষ করলাম, চাষ করার পরে দেখা গেল আগের তুলনায় অনেক ভালো হয়েছে। উপজেলা ব্যবসায়ী সমিতি একটি বহুমুখী সংগঠন, যার বেশিরভাগ সদস্যই কৃষি ব্যবসার সাথে জড়িত, পাইকারি ও খুচরা কৃষি উপকরণ বিক্রেতা। উপজেলা কেন্দ্রিক হওয়ার কারণে তাদের শুধু উপজেলার সরকারি কর্মকর্তাই নয়, সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানি ও কৃষকদের সাথেও সুসম্পর্ক আছে। পারস্পরিক সুবিধার কারণে উপজেলা ব্যবসায়ী সমিতি গ্রামীণ কৃষক ও সরকারি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগের ক্ষেত্রে মাধ্যম হিসেবে কাজ করতে পারে। উপজেলা ব্যবসায়ী সমিতি ও কৃষক সমিতির এই আন্তঃসংযোগ ব্যবহার করে শুধু সরকারি সেবাই নয়, বেসরকারি সংস্থার নিজস্ব সম্প্রসারণ কার্যক্রম প্রদান করা সম্ভব। নির্বাচিত কর্ম এলাকার 116টি উপজেলার 4,200টি চাষি দলের 2,00,000-এরও বেশি কৃষক সরকারি এবং বেসরকারি সেবা প্রদানকারীদের কাছ থেকে সুযোগ বৃদ্ধির মাধ্যমে উন্নত মানের সেবা প্রাপ্তির নিশ্চয়তা পেয়েছেন। ক্যাটালিস্টের একটি জরিপে দেখা গেছে যে এসব কৃষকের মধ্যে শতকরা 40 জন কোনো না কোনোভাবে লাভবান হয়েছেন। এ সংক্রান্ত প্রাথমিক গবেষণা দেখা যায় উৎপাদন ক্ষমতা 15-20% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা প্রত্যন্তর অঞ্চলের কৃষকদের সঙ্গে, ফার্মারদের সঙ্গে, যারা উৎপাদক তাদের সঙ্গে বিএমও এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন লাইফ স্টক, কৃষি বা প্রাণী সম্পদ, এদের সঙ্গে আমাদের তথ্যের আদান প্রদান, যোগাযোগ বা তাদের সুযোগ সুবিধাগুলো যে সহযোগিতা করি সেই সংগঠন আমরা। আমার পরিচিতি ঘটছে, আমি সমিতির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হচ্ছে, আমার ব্যবসার প্রসার ঘটছে এবং আমার কৃষক বা সমিতির সদস্যদের তাদের ব্যবসার ডেভেলপ হচ্ছে। ক্যাটালিস্টের লোকজন আমার সাথে যোগাযোগ করলেন, তখন ওনারা ওনাদের কার্যক্রম সম্বন্ধে আমাদের সাথে আলাপ করলেন এবং আমরা ওনাদের সাথে বোঝাপড়া করলাম। করার পর ওনাদের সাথে আমাদের একটা চুক্তি হলো, সেই চুক্তির মাধ্যমে আমরা প্রথম আমাদের উপজেলায় একটা জরিপ শুরু করলাম। এই জরিপের মধ্য দিয়ে আমাদের উপজেলায় যতটা ক্লাব আছে, যেমন মৎস্য চাষি, পোলট্রি ফার্ম, বিভিন্ন সেক্টর, এই ক্লাবগুলো আমাদের সাথে অন্তর্ভুক্তিকরণ একটা সভা করলাম। এরপর পর আমরা প্রতি মাসে হোক, 2 মাস পর পর একটা মিটিং করি ওনাদেরকে নিয়ে এবং বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে ওনাদের সাথে আমরা আলাপ আলোচনা করি। 34টা সমিতি আমাদের সঙ্গে আমরা ইন্ডাক্ট করেছি। এই 34টা সমিতি তারা বিভিন্ন সময়ে তাদের তথ্যের জন্য আমাদের কাছে যোগাযোগ করেন এবং তাদের যে কোনো সমস্যা হলে আমরা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক সহযোগিতা করে থাকি। আমি মনে করি যে এই ইম্প্রুভিং লোকাল গভর্নমেন্ট সার্ভিসেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে আমাদের ব্যবসার ক্ষেত্রে উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো কৃষকদের সামাজিক উন্নয়ন এবং তাদের যে বিভিন্ন কষ্টের ফসল এর বৃদ্ধি করা, তো সেই সংক্রান্ত সেবা দেওয়ার জন্য বিএমওদেরকে এবং সেক্টর সমিতির যারা আছে তাদেরকে আমরা বাড়তি পাওনা হিসেবে পেয়েছি এবং আমরা মনে করি যে তারাও অনেকটা অবদান রাখতে পারবে কৃষকদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে। বিএমও সেক্টর সমিতির সদস্য এবং আমার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন মিলে আমরা পিপিআই যেটা সেটা আমরা গঠন করতে সক্ষম হয়েছি। পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভ বা সরকারি বেসরকারি উদ্যোগ এমন একটি কমিটি যার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং কৃষক দলের প্রতিনিধি একসাথে মিলিত হয়ে তাদের সমসাময়িক সমস্যা চিহ্নিত করে তার সমাধান কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে সরকারের বার্ষিক পরিকল্পনার বাইরেও আরও অনেক সম্প্রসারণ সেবা, যেমন
প্রশিক্ষণ, মাঠ দিবস, কর্মশালা ইত্যাদি প্রদান করা সম্ভব হয়েছে। নিয়মিত বিরতিতে বা প্রয়োজন মাফিক কমিটির সদস্যরা একত্রে বসে পরবর্তী মৌসুমে সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উপায় বের করে। 2008 সালে আমি যখন ঝিকরগাছাতে ছিলাম তখন মূলত পিপিপির উন্মেষ, যখন পিপিপি আসলো এবং বুঝতে পারলাম যে অল্প জনসংখ্যা বা জনবল নিয়েই আমি আমার যে বিভাগীয় সেবাটা জনগণের দৌড়ায় আরও দক্ষতার সাথে পৌঁছে দেওয়া সম্ভব, তার প্রেক্ষিতেই আমি এই পিপিপির সাথে সম্পৃক্ত হই। পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভ বা সরকারি বেসরকারি উদ্যোগ, সংক্ষেপে পিপিআই, মোট 250টি, যার মধ্যে কৃষি 94টি, মৎস্য 93টি এবং পশু সম্পদ 63টি। এ পর্যন্ত বাস্তবায়িত প্রকল্প সংখ্যা 46টি, চলমান প্রকল্প রয়েছে 115টি, মোট অংশগ্রহণকারী সংখ্যা 1484 জন। মাঠ পর্যায়ে কীভাবে কাজ করতে হবে ওই পিপিআই কমিটিতে এটা আলোচনা হয় এবং আমাদেরকে পরিকল্পনাটা শিখিয়ে দেওয়া হয় যে আমরা মাঠ পর্যায়ে গিয়ে আমরা এইভাবে একটা কমিটি করব, কমিটির মাধ্যমে পরে তাদেরকে আমরা কীভাবে কাজে সম্পৃক্ত করতে পারি। সার্ভে করার পরে যেটা বুঝছি যে এখানে সবচেয়ে বেশি সুবিধা হলো যে আর যেটা ঘাটতি সেটা হলো মাছের পোনা উৎপাদন, এটা আমাদের এখানে সবচেয়ে বেশি অভাব। আর এটার উপরে ভিত্তি করে আমরা এই একটা এটার উপরে ট্রেনিং প্রশিক্ষণ ওই তাদেরকে এই কাজে সম্পৃক্ত করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি। প্রফিট দিয়ে আমি এই ব্যবসাকে সম্প্রসারণ করছি, যেমন আমি বলছি 280 পিস মুরগি নিয়ে শুরু করছি, সেখানে আমার 2000 পিস এর ক্যাপাসিটি। এখন আমি একটা গাড়ি কিনছি, বাড়ি করছি, আর নিত্য প্রয়োজনীয় তো খরচ আছে, আমার একটা বাচ্চা আছে সেখানে বেশ টাকা খরচ হয় লেখাপড়া করাই, মোটামুটি আমি খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছি। লাভের টাকা দিয়া আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করতেছে, এই বাচ্চা কাচ্চা সেয়ান করার পরে কিন্তু বাচ্চা কাচ্চা ভবিষ্যতে যেমন বড় হইয়া লেখাপড়া করিয়া চাকরিজীবী হইতে পারে। টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। গ্রাম পর্যায়ে যে সমস্ত কৃষক সংগঠন আছে পেশাভিত্তিক, কৃষির মৎস্য পশু সম্পদ সংশ্লিষ্ট যে সমস্ত গ্রুপ আছে তাদেরকে অর্গানাইজ করে উপজেলা বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত করে তাদেরকে ভালো কৃষি সম্প্রসারণ সেবা প্রদান এবং তাদের উৎপাদিত পণ্য যাতে তারা সহজে বাজারজাত করতে পারে সে লক্ষ্যে আমরা কর্মসূচি বাস্তবায়ন করে আসছি। পাবলিক পার্টনারশিপ ইনিশিয়েটিভ গঠিত হয়েছে, উপজেলা বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশন গঠিত হয়েছে, অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ হচ্ছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশের অন্য অন্য এলাকায় এই 116টি উপজেলার বাইরেও এই কর্মসূচিকে কীভাবে আরও বিস্তৃত করা যায়। আমি আশা করি এই কর্মসূচি সফলতা পরবর্তীতে আমরা আমাদের নিজস্ব প্রোগ্রামের আওতায় সম্পৃক্ত করব। সুইস কন্ট্রাক্ট ক্যাটালিস্ট নামে একটি প্রকল্প বাংলাদেশে শুরু করে, যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প। এটি একটি দারিদ্র্যবান্ধব প্রকল্প। এর অংশ হিসাবে আমরা 2006 সালে ILGS প্রোগ্রামটি চালু করি। ILGS প্রোগ্রামটি মূলত কৃষক এবং কৃষি উৎপাদন ভিত্তিক বিভিন্ন সেক্টরগুলোতে কাজ করে থাকে। এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি উপজেলা বণিক সমিতি এবং অন্যান্য যে সমিতিগুলো আছে কৃষক সমিতি গ্রামে এবং গ্রাম লেভেলে তাদের মধ্যে একটি সমন্বয় সৃষ্টি করে। এই পুরো সমন্বয়টা হয় হচ্ছে ওদের বিজনেস ইনসেন্টিভের উপর নির্ভর করে। সো বণিক সমিতি তাদের নিজেদের ইনসেন্টিভটা দেখেন এবং কৃষক সমাজ তাদের নিজেদের ইনসেন্টিভের উপর ভিত্তি করে এই সম্পর্কটা তৈরি হয়। কৃষি খাতের উন্নয়নে কৃষি সম্প্রসারণ সেবা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সরকারি সম্প্রসারণ অধিদপ্তরের সম্পদের অপ্রতুলতা, ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কৃষক এবং চাহিদা অনুযায়ী সেবার অভাব সম্প্রসারণ সেবা প্রদানের ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। ক্যাটালিস্ট উদ্ভাবিত এই মডেলটি কৃষি তথ্য ও সম্প্রসারণ সেবা প্রদানের ক্ষেত্রে একটি সহ মাধ্যম হিসেবে কাজ করবে।